যশ দাশগুপ্ত মিমি চক্রবর্তীর মাচ অ্যাওয়েটেড ট্রেলার মন জানে না ট্রেলার আজকে লঞ্চ হয়েছে এবং বড় প্রিমিয়ারের সাথে লঞ্চ হয়েছে। 7টা কখন বাজবে এটা ওয়েটই করতে পারছিল না যশের ফ্যানরা, বারবার বলছিল তাড়াতাড়ি ট্রেলারটা রিভিল করো, বাট একদম টাইমে রিভিল হয়েছে ট্রেলার। ট্রেলারটা ব্রেকডাউন করবো, তো ট্রেলারের আগে দুটো চরিত্র বলে নিই। একটা হচ্ছে আমির যশ দাশগুপ্ত এবং পরি বা পরি হতে পারে সেই চরিত্র মিমি চক্রবর্তী। দুটো সিম্পল সাধারণ কেমিস্ট্রি যেখানে ট্যাক্সি ড্রাইভার যশ এবং যশের লাইফটা খুব নর্মাল থাকে, যেখানে তার লাইফে মানে খুব সুন্দর মুহূর্ত নিয়ে আসে মিমি চক্রবর্তী মানে পারি, এবং তার আসার পরে লাইফে বদল হতে থাকে, নর্মাল লাইফ লিডের মধ্যেও খুব সুন্দর হ্যাপি মোমেন্টস আসতে থাকে। কিন্তু বলে না ভালো জায়গায় নজর লাগতে সময় লাগে না, এরকমই হতে থাকে তাদের ওপরে। সেটা হচ্ছে মিমির ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য যশকে তুলে নিতে হয় এমন কিছু অ্যাক্টিভিটিসে পদক্ষেপ যেটা আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। এবং এটা যখন মিমি জানতে পারে যে শুট আউট থেকে অন্যান্য কাজ, যে কোনো বাজে কাজ, ডিল, সব বাজে কাজের সঙ্গে জড়িত যশ, তখন মিমি যশকে ঘৃণা করতে থাকে। এটার সুযোগ নেয় গ্যাং লিডাররা যারা মিমির ওপর চড়া হয় এবং তাকে ড্রাগস অ্যাডিক্ট করে দেয়। অ্যাডিকশন এতটাই বেড়ে যায় যে মিমি আর যশের দূরত্ব বাড়তে থাকে, তাদের মাঝখানে একটা বড় দেওয়াল তৈরি হয়ে যায়, এবং এই দেওয়ালটা এতটাই বেড়ে যায় যে তাদের দূরত্ব প্রতিনিয়ত বাড়তে থাকে এবং যশকে নিতে হয় রিভেঞ্জ। এবং মিমি কি শেষে যশের হবে কি হবে না, তাদের লাইফটা কেমন হবে, এটাই হচ্ছে ফিল্মের ট্রেলার। এবং ট্রেলারটা দেখার পর সত্যি বলতে হয় ট্রেলারটা খুব ভালো বানিয়েছে, যেখানে মিমির ছোট ছোট লুকস খুব ভালো ধ্যান দেওয়া হয়েছে, তার নাকের নাকচাবি থেকে মাথার ঘোমটা বা হাতের চুড়ি প্রত্যেকটা দেখে আমরা এইটুকু বুঝতে পারি যে খুব নর্মাল লাইফের মহামডার্ন ক্যারেক্টারগুলো যেরকম হয় সেগুলো তুলে ধরা হয়েছে, এবং যশকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে তার নতুন লুকে। এরপর যদি বলি তাহলে বাকি সিকোয়েন্সগুলো আমাদের আর পাঁচখানা ছবির থেকে কেন আলাদা, ছবির ট্রেলারটা দেখতে দেখতে আপনার কি কখনো মনে হয়েছে যে এটা সোনি ম্যাক্সে পরশু দিন দেখেছিলাম বা এরকম ছবি স্টার গোল্ডে আগের মাসে দেখেছি, এরকম মনে হয়নি? এটাই রিয়েল কন্টেন্ট দেখার সবচেয়ে বেশি এনজয়মেন্ট। ফিল্ম লিখেছে এবং পরিচালনা করছে গুফতার রাফিক নিজে, যিনি বিশেষ ফিল্মস মানে মহেশ ভাট, মুকেশ ভাটের বড় বড় ছবির সঙ্গে অ্যাসোসিয়েট ডিরেক্টর, স্ক্রিন প্লে রাইটার নামে যুক্ত ছিল এবং তার কাজে সত্যি তারিফ করতে হয়। এডিটিংও খুব ভালো, শেষ মেশ যেরকমভাবে কাট টু কাট করে ডিজলভ এডিট করা হয়েছে, সুন্দর পয়েন্ট অফ ভিউ দেখানো হয়েছে, সেগুলো সত্যি খুব ভালো। এরপর যদি বলি তাহলে মিউজিক, ডাবল ইনকানের মিউজিক লাস্ট ছিল রাজা রানী রাজি, তার থেকে এর মিউজিক অবভিয়াসলি বেটার। এর মিউজিকের স্টার্টিং থেকে পরে যেরকমভাবে মিউজিক কনভার্ট হচ্ছে সেটাও শুনতে ভালো লাগে, এবং আমরা জানি রোম্যান্টিক একটা ট্র্যাক তৈরি অবশ্যই হবে যেগুলো আমাদের সবার ফোনের কলার টিউন হয়ে যাবে। এই ট্রেলারটা আমার তো খুব ভালো লেগেছে, এবং যেমন কথা তেমন কাজ, ভালো ডিরেক্টর ভালো টিম নিয়ে কাজ করার এটাই সুবিধা। এই ছবিটা অবভিয়াসলি খুব ভালো হবে, ছবিটা হোলিতে আসছে, আশা করা যায় ছবিটা ওয়াইডার রিলিজ পাবে SBF এর বাকি রিলিজের থেকে, এবং এই ছবিটা কিন্তু বোধ হয় SBF এর জন্য সবচেয়ে লাভবান হবে রিসেন্ট টাইমসে, এবং ইয়াসের সবচেয়ে বড় হিট হবে এই ছবিটা আপাতত অ্যানালাইজ করা যাচ্ছে, কারণ ট্রেলার রেসপন্সও মনে হয় খুব ভালো পাবে, কারণ ট্রেলারটা কিন্তু একদম ইম্প্যাক্টফুল, একদম পয়েন্টে ছিল ট্রেলার, এদিক ওদিক ঘোরেনি, এবং এটা সবচেয়ে সুবিধা। আরও একটা খুব ভালো কথা বলতে হয়, সেটা হচ্ছে আমাদের জানো মানে অনেক বড় আমাদের কান্ট্রি, সেখানে রিলিজিয়ান্স একটা মানে অনেক বড় ব্যাপার আছে, তো এই রিলিজিয়ান্স না প্রত্যেকটা জায়গায় কথার যে থ্রোয়িং হয় এটা আলাদা হয়, এটার দিকে খুব ভালো ধ্যান দেওয়া হয়েছে। যদি মিমির উচ্চারণগুলো দেখি, যশের উচ্চারণগুলো দেখি, সেই উচ্চারণগুলোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে বাকি ছবির থেকে, যেগুলো খুব ভালো হাইলাইটেড রয়েছে। আপাতত এই ট্রেলারটা আমার তো দারুণ লাগলো, এবং আমার মনে হয় ছবিটা খুব ভালো হবে। এবার বাদ বাকি ওয়েট করতে হবে হোলি 2019 অবধি, এই ফিল্ম রিলেটেড যা নিউজ পাবো সবার আগে আনার চেষ্টা করবো, আপাতত আগেই করার চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করো, যারা ট্রেলারটা দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নাও, খুব ভালো থেকো, আর হ্যাঁ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।